বেশ কয়েক মাস আগে একটি চাইনিজ জাহাজ শ্রীলঙ্কায় ডক করতে চেয়েছিল, কিন্তু ইন্ডিয়া তাতে আপত্তি জানায়। তারপরও চায়না বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে উক্ত জাহাজটি শ্রীলঙ্কায় ডক করেছিল, কিন্তু ইন্ডিয়া কেন আপত্তি জানিয়েছিল? আসুন আমরা উক্ত জাহাজটি সম্পর্কে কিছু তথ্য জেনে রাখি। যে জাহাজটি ডক করেছিল তার নাম ছিল ইয়ান ওয়াং ফাইভ। ইয়ান ওয়াং এটা একটা সিরিজ, এই সিরিজে টোটাল ৭টা জাহাজ রয়েছে, অর্থাৎ ইয়ান ওয়াং ১, ইয়ান ওয়াং ২, এরকম ভাবে ইয়ান ওয়াং ৭ পর্যন্ত রয়েছে। ইয়ান ওয়াং ফাইভ ২৫,০০০ মেট্রিক টন ওজন বহন করতে সক্ষম। জাহাজটির বিভিন্ন কার্য সম্পাদন করার জন্য ৪৭০ জন সদস্যের প্রয়োজন পড়ে। জাহাজটি দৈর্ঘ্যে ৬২০ ফিট, প্রস্থে ৭৫ ফিট এবং উচ্চতায় ২২০ ফিট। এই জাহাজটি একটি গোয়েন্দা জাহাজ আর এটা ল্যান্ড রেঞ্জ হচ্ছে ৭৫০ কিলোমিটার, অর্থাৎ বাংলাদেশের ঠিক মাঝখানটায় যদি দাঁড়ায় তাহলে দেখতেই পারছেন কতটুকু এলাকা তার রেঞ্জের আওতায় পড়ে। বাংলাদেশের মাঝামাঝিতেই যেতে পারবে, এর বেশি আর যেতে পারবে না। কারণ আমাদের যে পদ্মা সেতু রয়েছে সেই পদ্মা সেতুর উচ্চতা ওয়াটার লেভেল থেকে মাত্র ৬০ ফিট। আপনি বলুন ২২০ ফিটের উচ্চতার একটা জাহাজ ৬০ ফিটের নিচ দিয়ে কেমনে যাবে? এছাড়াও এই গোয়েন্দা জাহাজটি ব্যালাস্টিক মিসাইলকে ট্র্যাক করতে সক্ষম, স্যাটেলাইটের পজিশনকে ট্র্যাক করতে সক্ষম এবং কমিউনিকেশন ডিকোড করতে সক্ষম। যেমন বাংলাদেশের মাঝখানটায় যদি এসে দাঁড়ায় তাহলে যতটুক রেঞ্জ তার আওতায় পড়ে এখানে যত কমিউনিকেশন হবে সবগুলোকে সে ডিকোড করতে সক্ষম, অর্থাৎ আমার আপনার প্রাইভেসি থাকবে না। এবার আপনি বলুন ইন্ডিয়া কি চাইবে শ্রীলঙ্কায় সেই জাহাজটা এসে ডক করুক? দেখুন সেই চিত্র, জাহাজটা যদি শ্রীলঙ্কার এই মাথাতে এসে দাঁড়াতো তারপরেও ইন্ডিয়ার এতটুকু অংশ সেই জাহাজটির রেঞ্জের আওতার মধ্যে।